সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী। কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছা প্রকাশ করেন। পরমেশ্বর ভগবান তাদের পাঁচজনকে বনে ভ্রমণ করার পরামর্শ দিলেন। প্রত্যেকে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করেন এবং বনে দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে হবে, এই নির্দেশ ভগবান কৃষ্ণ তাদের পাঁচ ভাইকে দেন। পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করলেন। যুধিষ্ঠির দেখতে পেলেন দুই শূর বিশিষ্ট একটি হাতি। এটি দেখে তিনি বেশ কিছুটা অবাক হলেন। তিনি এসে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে বলেন। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। তারা মুখে বলবে এক, কিন্তু কুকর্ম থাকবে তাদের সম্পূর্ণভাবেই। তারা কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্নভাবে তারা করবে। অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। ভীষ্ম দেখতে পেলেন একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাচ্ছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে। তিনি এসে একথা শ্রীকৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে পিতামাতার অন্ধ স্নেহ এবং অতিমাত্রায় ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামী দিনে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন দেখতে পেলেন এক শকুনের দুই বিশালাকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু সে নরমাংস ভক্ষণ করছে। এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর ভগবানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে পরমেশ্বর বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিণাম বৃদ্ধি পাবে। অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। ওপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে শয়তান। নকুল দেখতে পেল এক বিশালাকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সব কিছু তছনত করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। অথচ কিছু দূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডব লীলা। এই ঘটনা পরমেশ্বরকে জানালে তিনি বললেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে একমাত্র আমাকেই স্মরণ করে, তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই গুল্ম গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমার ভজনা করে তাহলে পাপ বিনষ্ট হবে। সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে সব থেকে গভীর কুয়োটিতে জল নেই, একদম শুকনো। এই ঘটনা দেখে পরমেশ্বরকে বললেন, পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন বলেন, কলিযুগে সবচাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এ সমাজে বেশি শোষণ করবে। যারা নিজ বিনোদন ও কামতৃষ্ণা মেটাবার জন্য প্রচুর ব্যয় করবে, সুরা তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পেছনে প্রচুর সম্পদ ব্যয় করবে, অথচ সমাজের পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজের জন্য কিছুই করবে না, শুধুই তাচ্ছিল্য থাকবে। অতএব দরিদ্ররাই ক্লেশ কলিতে প্রবল হবে,
ধনীরা হারাবে মনুষ্যত্ববোধ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি।